দেখেন আপনি কান্না করলেও আমার রুম ভাড়া দিতে হবে আর কান্না না করলেও আমার রুম ভাড়া দিতে হবে। আপনি আসছেন মাত্র তিন মাস, তিন মাসের এক মাসে ভাড়া দিছেন, হ্যাঁ এক মাসে ভাড়া দিছেন, এখন বলতেছেন আপনার স্বামী উদাও, আবার বলতেছেন যে আপনার ওই যে ছেলে আপনার সাথে ছিল আর কি স্বামী, সে যে রুম ভাড়া নিচ্ছে সে আপনার স্বামী না। তো আপনারা যে দুই তিন মাস যে ছিলেন আপনারা তো আমাদের আমাদের কাছে স্বামী পরিচয় ছিলেন, তাহলে আসলে কিভাবে কি? আচ্ছা আপনি আপনার ঘটনা একটু খুলে বলেন আমার কাছে, বলেন। হয়েছে ওনার সাথে আমার অনেকদিন রিলেশন, রিলেশনের পরে হয়েছে উনি বলছে আমাকে বিয়ে করবে। আচ্ছা আমি একটু এর ফাঁকে একটু আমি কথা বলি। হ্যালো দর্শক, আপনাদের কাছে একটি সত্য ঘটনা নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার বাড়ির বারাটিয়া। এই মেয়েটিকে একটা ছেলে বিয়ের প্রলোভন দেখিয়ে আমারই বাসায় তিন মাস ধরে আছে, এরা স্বামী স্ত্রী পরিচয়। আর আজকে আমি বারাচিতে আসছি, এখন সে বলে যে সে আমার স্বামী না আর আমার রুম ভাড়াও দিচ্ছে না। তো এই মেয়ের আসলে ঘটনাটা আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। হ্যাঁ এখন একটু বলেন, বলেন আমাদের রিলেশন ছিল। আচ্ছা রিলেশন কিভাবে হয়েছিল ওই ছেলের সাথে, আপনি কিভাবে রিলেশনশিপটা হয় আর কি? আমার রিলেশন হয়েছে ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে? আচ্ছা আপনি কোন ক্লাসে পড়াশোনা করছেন বলছিলেন? ক্লাস 7 এ। 7, আপনি একটা 7 এ পড়া একটা মেয়ে, আর সে তো বয়সে তো অনেক বেশি আপনার থেকে, তার সাথে আপনি যাই হোক ওটা কোনো আমার ওটা কোনো ম্যাটার না, আপনি বলেন এখন কিভাবে কি হয়েছে এখন বলেন। রিলেশন হওয়ার পরে ও বলছে যে চলে আসো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই। পরে আমি বলছি এটা কি বলো, আমার মাকে ছেড়ে আমি যাব না, আমি আমার মাকে ছেড়ে যাব না। ও বলছে তুমি আমাকে চাইলে চলে আসো। তাই আমি বলছি ঠিক আছে তাহলে আমি আসতেছি। আসার পরে আপনাদের এখানে ভাড়া নিল, নেওয়ার পরে আর কি বলছে বিয়ে করবে। তো বলছে যে সংসার করো আমরা বিয়ে করব, আমার কিছু কাগজপত্র লাগবে আমরা বিয়ে করব। আচ্ছা পরে এখানে ভাষা নিয়ে দিল, আমরা দুই তিন মাস ছিলাম, থাকার পরে হঠাৎ করে কাজের সন্ধানে বের হয়ে আর আসে নাই। এখন বলো না আমার কাছে তো টাকাও নাই, আমি আপনাকে ভাড়া কিভাবে দিব? আচ্ছা এখন আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? আমার গ্রামের বাড়ি কুমিল্লায়। কুমিল্লায়? আপনার ভাই বোন কতজন? আমরা ভাই বোন দুইজন। আপনার বাবা বেঁচে আছে? না আমার বাবা নাই। আচ্ছা এখন যে আপনার আপনার যে জীবনটা যে শেষ আপনি বুঝতে পারতেছেন? আপনার আপনার ফ্যামিলিতে কেউ নেই আর কেউ বলতে আপনার বাবা নেই, আপনি কি বড় না ছোট? আমি সংসারে ছোট মেয়ে। ছোট মেয়ে? আপনার আর দুই ভাই বোন বললেন না, সে কি আপনার ভাই না বোন? বোন, দুইটা বোন। তাহলে তার বিয়ে হয়েছে? হ্যাঁ ওনাদের বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, আপনি একমাত্র আছেন এবং আপনার মা আছে। আচ্ছা ওই ছেলের আপনি ঠিকানা জানেন, বাড়ির ঠিকানা জানেন আপনি? ও বলছে ওর বাড়ি যেখানে ওখানে খোঁজ নিয়ে দেখছো, ওর বাড়ি ওইখানে না। ওইখানে না? আচ্ছা আপনার ওই ছেলের কাগজপাতি আছে কোনো আপনার কাছে? না কোনো কাগজপাতি। ফোন নাম্বার? কাগজপাতির জন্য বিয়ে করতে পারেনি। আচ্ছা আর ফোন নাম্বার আমাকে যেটা দিয়েছে ওইটা ওর নাম্বার ছিল না, ওর বন্ধুদের নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ। আচ্ছা ওই ওই ফোনে কি কল ঢোকে? না ফোনে কল ঢোকে। আচ্ছা ওই নাম্বারটা আমাকে দিবেন, ঠিক আছে? আর আর আপনি এই মাসে, এই মাসের আজকে 12 তারিখ, ঠিক আছে আপনি 15 তারিখে চলে যান। আর আপনার যাওয়ার আগে আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করব, আর রুম ভাড়ার দরকার নেই, আপনি কান্নাকাটি থামান। আর ওই ছেলের ছবি আছে আপনার কাছে মোবাইলে? না আমার তো ফোন নাই, আমাকে তো ফোন কিনে দেয়নি। ফোন কিনে দেয় নাই? আচ্ছা যাই হোক ওই ওই ছেলের নামে একটা জিডি করতে হবে। হ্যাঁ তারপরে দেখি আপনার জন্য কি করতে পারি, মনে হয় না যে কিছু করতে পারবো, কিন্তু আপনি সাহসটা হলো কিভাবে যে ছেলের বাড়ি চেনেন না ঘর চেনেন না, ফেসবুকে সম্পর্ক হয়ে আর সেই ছেলের সাথে আপনি হাত ধরে চলে আসছেন, আপনার মা আপনাকে পেটে ধরছে, তাকে ভুলে গিয়ে আপনার সামান্য দুই দিনের একটা প্রেম সম্পর্ক জড়ায় আপনি তাকে ফেলে চলে আসছেন, তার সাথে চলে আসছেন আপনার মা বাবা, মা বাপ ফেলে? হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি এই জন্য চলে আসছি। আপনার ভালোবাসান ঠিক আছে ফেসবুকে আপনার ভালোবাসা হয়েছে, কিন্তু আপনার মা তো আপনাকে কতটা ভালোবাসে তা কি আপনি জানেন? যেদিনকার আপনি মা হবেন সেদিনকার আপনি বুঝবেন, ঠিক আছে? আপনি কান্নাকাটি করেন না, আপনার রুম ভাড়া নিয়ে কোনো টেনশন করেন না। আর খাবার দাবার কি ঠিকভাবে খাচ্ছেন আপনি? না খাবার দাবার নাই। দাঁড়ান আমি আমার ওয়াইফকে বলতেছি আপনি খাবার এখনই দিতে, আর বাজার টাজার তো কিছু নাই, এই দুই দিন আমার বাসায় খাবেন, হ্যাঁ আমার ঘরে খাবেন, আর আমি আপনার বাড়ি পাঠানোর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আপনি কাপড় চোপড় গুছিয়ে নেবেন, আমি আপনাকে দুই দিন পর 15 তারিখে আমি আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে ঠিক আছে।